মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুখ লাইফস্টাইল। সবাই তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো দেখো, এখন সকাল সকাল সেজে গুজে নিয়েছি, সেজে গুজে না রেডি হয়ে গেছি। কেন? ছেলেকে স্কুলে দিয়ে আসবো বলে, কারণ কালকে থেকে ছেলের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। তো আজকে ভাবলাম স্কুলটাতে দিয়ে আসি। স্কুলটাতে না দিয়ে আসলে তো বুঝতে পারবো না যে কী হবে কি না হবে। তো ওই জন্য আজকে স্কুল। তো সকালবেলা খাওয়া হয়েছে, আমার পান্তা ভাত ছিল কিছু, তো আলু ভেজে সেটা খেয়েছি, আর ছেলেকে কুমড়ো সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খাইয়ে নিয়েছি। তো এখন দেখো ঘেমে গেছি, এখন 5 মিনিট বাকি আছে। সেজন্য ভালো করে বসে নিই, ঠাকুরের জন্য রেখে দাও, রেখে দাও। ঠাকুর এই তাহলে মুছতে হবে। তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে আর অনেক ভালো ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার। মা, এটা আমার। বন্ধুরা দেখো, আর ছেলেকে রেডি হয়েছিলাম, নিজেও রেডি হয়েছিলাম, ছেলেকেও রেডি করেছিলাম স্কুল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু স্কুলে নিয়ে যেতে পারিনি কারণ গাড়িটা খারাপ হয়ে গেছে। গাড়িটা গ্যারেজে দিয়ে এসেছি। আসার পর না এত মাথা যন্ত্রণা করছে, শরীরটা এত খারাপ লাগছে, দুর্বল লাগছে। আজকে এত রোদ্দুর পড়েছে বাইরে প্রচণ্ড, ওদিকে দেখো আমার ছেলে হাঁটাচলা করছে, খেলাধুলো করছে, আর আমি এদিকে ফ্রিজ থেকে মাছ, যাও ছবি আঁকো, ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম। কী মাছ বের করলাম দেখাই তোমাদের। তো এই দেখো আমোদি মাছ বের করেছি। তো আমোদি মাছটা রান্না করব, দেখি টল কী করি, আর দেখতে থাকো সঙ্গে। আর শরীরটা একদমই ভালো লাগছে না, শরীরে এনার্জিও পাচ্ছি না, দেখি কতটা কি তোমাদের দেখাতে পারি। দেখো বন্ধুরা, মাথায় তেল দিয়ে চুপচুপে করে তেল দিয়ে জল দিয়ে স্নান করেছি, তারপরও না শরীরটা দিচ্ছে না, যেন অতিরিক্ত ঘুমে যাচ্ছি। রান্না করছি আর এসে এসে শুয়ে থাকছি, রান্না করছি একটু করে আর এসে শুয়ে, এখনও তরকারিতে একটু জল ঢেলে এসে বসেছি। ভালো মতো তোমাদের সঙ্গে ক্যামেরা অন করে কথা বলি, তোমার শরীরে একদমই দিচ্ছে না, শরীরটা এত খারাপ লাগছে, রোদ্দুরটা এত ধরে নিয়েছে না গ্যারেজে যাওয়ার সময়। কালকে কথা বলতে পারছি না, পরে আসছি রান্না করে নিই, কী রান্না হয়েছে দেখাবো অবশ্যই। দেখো এই অসুস্থ শরীরেও রান্না করতে হলো, কারণ ছেলে যেহেতু রয়েছে আর আমাকেও তো খেতে হবে। তো দেখো কী রান্না করেছি, দেখো রান্না হয়েছে ভাত এখানে, আর এখানে হয়েছে শাগের চচ্চড়ি, আর এখানে আমাদের মাছের ঝাল আলু ভেজে হয়েছে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। তো দেখো বন্ধুরা, বিকেল হয়ে গেছে, আর আমার আজ কতদিন ধরে শরীর খারাপ, শরীর খারাপের জন্য ছেলে এত জীবনটা হ্যাকেল হয়ে যাচ্ছে বলার মতন না, না পড়াশোনা তো ঠিকঠাক, না স্কুলে নিয়ে যেতে পারছি ঠিকঠাক, কোনো কিছুই হচ্ছে না, নিজেকে যেন মা হিসাবে কলঙ্কিত মনে হচ্ছে, আর ভালো লাগছে না। তো চলো আজ এখানেই শেষ করছি, নেক্সট ডে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের সঙ্গে।